হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এভরিথিং প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো অনেক দিন আমাদের ভিডিও বন্ধ ছিল, কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি, ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে আমি মানে খুবই দুঃখিত। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, দেখুন, যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন বা যাদের ইউটিউবে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, বা যারা আপনারা ইউটিউবে অ্যাকাউন্ট সুইচ করেন, ঠিক আছে, তাদের জন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আজকে ভোর থেকে একটা সমস্যা হচ্ছে, সবারই হচ্ছে, আমি সেটা জানাচ্ছি কী সমস্যা হচ্ছে। আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে, যেখানে চ্যানেলটা চেঞ্জ করার জন্য ক্লিক করতে হয়, এই অপশানটা আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অপশানটাতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম পেজ আসবে। এই পেজটার মধ্যে দেখবেন একটা অ্যারো সাইডের, আপনাদের একদম রাইট সাইডে দেখবেন একটা অ্যারো আছে, ঠিক আছে। সেই অ্যারোতে যদি আপনারা ক্লিক করেন, সেই অ্যারোতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন একটা অপশান আসবে, ট্যাপ টু রিট্রাই। তো এই ট্যাপ টু রিট্রাই যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে না আপনাদের, ঠিক আছে। এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কথা, মানে যারা অ্যাকাউন্ট অনেক আছে তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। যারা সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজার্স তাদের জন্য কিন্তু এটা নয়, যারা বিভিন্ন অ্যাকাউন্ট রাখেন বা যাদের অনেকগুলো ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্যই এই জিনিসটা জানাচ্ছি। তো তাদের জন্য এই ভিডিওটা, যারা এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপ টু রিট্রাই। এই ট্যাপ টু রিট্রাই অপশানে আপনারা যদি বারবার ক্লিক করেন তবুও আপনাদের এই চ্যানেলটা আসবে না, ঠিক আছে। এখানে যদি আরও কিছু চ্যানেল থাকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটা কিন্তু শো করবে না। সেখানে আপনাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি। যথারীতি আপনাদের এখানে আপনারা ট্যাপ টু রিট্রাই করে দেখবেন, যদি কোনো অপশান না আসে আমি 100% অ্যাসিওর দিতে পারি যে কিছু আসবে না, কারণ এটা হচ্ছে না। আমিও অনেকবার ট্রাই করেছি, আমারও হচ্ছে না, ঠিক আছে। তো তারপর আপনাদের কী করতে হবে আমি যে বলে দিচ্ছি, ঠিক আছে। ইউটিউবের যে অ্যাপটা আছে, আপনাদের যে ইউটিউবের যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপে আপনারা লং প্রেস করবেন, ঠিক আছে। লং প্রেস করার পর এরকম অপশান চলে আসবে, বা অ্যাপ ইনফোটা আসবে মেইনলি। এই অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর খুবই ইজি, কোনো ঝামেলার কিছু নেই। এখানে দেখবেন ক্লিয়ার ডেটা একটা অপশান পাবেন, ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন। ক্লিয়ার করার পরে ক্লিয়ার অল ডেটা, জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইজি, এটাতে কোনো ঝামেলার কিছু নেই। আমি তো ক্লিয়ার অল ডেটা করেছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনাদের যদি সমস্যার সমাধান হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই চ্যানেলটি, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।